ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত খেলেছেন মমিনুল হক একশো বিশ রানের দারণা ইনিংস খেলেছেন মমিনুল তবে দিন শেষে নিজেকেই দুষলেন মমিনুল ভালো অবস্থানে থেকে যা বিরতির পর মাঠে নেমেছিল বাংলাদেশ দল কিন্তু একশো বিশ রান করে শ্যারন ক্যাব্রিয়েলের ছোড়া অফ স্ট্যাম্পের বাইরের বলকে মারতে গিয়ে সাজঘরে ফিরতে হয় মমিনুলকে আর তার ফেরার পর বাংলাদেশের মিডল অর্ডারের আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে পারেনি তেরো রানের মধ্যে ফিরেছেন চার ব্যাটসম্যান বাজে শটটা না খেলে আরো ভালো পজিশনে থাকত বাংলাদেশ এমনটি মনে করছেন মমিনুল আর তাই তো নিজেকেই নিজেকে মমিনুল আজ প্রথম দিন শেষে এ নিয়ে মমিনুল বলেন দেখেন আমি ওই বাজে শটটা যদি না খেলতাম দোষটা মনে হয় পুরোটাই আমার নিজের ও হয়তো ওই পেলে আরো দুই ওভার বল করতো আমি যদি আউট না হতাম তাহলে আরো দুইটি উইকেট হয়তো পড়তো না তিনি আরও বলেন মুশফিক ভাই রিয়াদ ভাই হয়তো আউট হতো না সাকিব ভাই মিরাজও আউট হতো না দিন শেষে আমরা আরো ভালো অবস্থানে থাকতাম দিনের শুরুটা ব্যাট হাতে ভালো করলেও শেষ সেশনে শ্যানন গ্যাবরিয়ালের তোপের মুখে তেরো রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ দল তবে শেষ বিকেলে তাইজুল ইসলাম এবং নাইম হাসানের জুটিতে আট উইকেট হারিয়ে তিনশো পনেরো রান নিয়ে প্রথম দিন শেষ করে টাইগাররা ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ